শুরুতে স্মরণ করি ছাত্র ভারত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি এই দেশ মাতৃকা, এই দেশকে সুজলা সুফলা শস্য শ্যামলা দেশের সদরে ছিলেন। তার ওই সুযোগ্যতা আজকে যিনি বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে বিশ্বের মণিপুরে স্থান করে নিয়ে গেছেন, আমি স্মরণ করি আমাদের জাতির প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি না হলে আজকে আমরা বাংলাদেশকে বিশ্বের মানচিত্রের মাথা উচিত দাঁড়াতে পারতাম না। আমরা আজকের এই সুন্দর আলোকিত সকাল, এরকম একটা সুন্দর আয়োজনের এই অনুষ্ঠান থেকে আমাদের বঙ্গবন্ধুরা তার মাত্রা কামনা করি এবং আমাদের মানব প্রধানমন্ত্রী ওনার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আমরা আজকে অনেকগুলো সাংবাদিক ভাই বোনেরা, আসলে আমি যাকে বেশি অনুরোধ করি, যাকে বেশি মনে প্রাণে ভালোবাসি, যাদেরকে মনে করি সামাজিক বিস্তার, যাদেরকে মনে করি সমাজের আলোক বর্তিকা, এরকম একটা অনুষ্ঠানে আসলে আমাকে এনে এটি সম্মানিত করার জন্য আমি ভাইদের কাছে সারা জীবন গিয়ে হয়ে গেলাম। এবং আমি শুধু শুরুতে কথা দিতে চাই, আমি এই আলোকিত সকালকে আসলে সারা বাংলাদেশের সকালে পরিণত করার জন্য আলোক বর্তিকায় সত্যিকার আলোক বর্তিকা হিসেবে সেই মানুষের যার মানুষের পক্ষে বাঁচানোর জন্য যত ধরনের কুপারসম আগে আমি আমার এই ভাই যে এই সময়ে আলোক বর্তিকা গুলো চালাচ্ছেন আসলে ওনাকে কথা দিতে চাই, আমি সারা জীবন ওনার পাশে থাকব। কারণ আমি ব্যক্তিগতভাবে একটা অসম্ভব একজন আমি সাংবাদিক কণ্ঠক একজন মানুষ, যেটা আমার ফ্যামিলিতে আমার যার হাতে বেড়ে ওঠা আমার কাকা উনি সাংবাদিক সাংবাদিক সাইকেলম্যান ছিল, তো সেক্ষেত্রে আমি আসলে সাংবাদিক পথে আমি খুবই কম একজন মানুষ। শুরুতে আমি যেটি বলছিলাম তো স্বাধীনতার মাস, বিজয়ের মাস, সে আমি এই মুহূর্তে স্মরণ করি মুক্তিযুদ্ধ প্রকাশ শুরু করি যারা সেই দেশকে স্বাধীন করার জন্য আমাদের পাশে বসা আমাদের ভাই, আমাদের এই মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান, সে হিসেবে আমি সবসময় নিজেকে কর্মরত করি যেখানে যাই না কেন একজন মুক্তিযুদ্ধ সন্তান হিসেবে পরিচয় দিতে পারি। আমি স্মরণ করি এই দেশকে আজকে বিজয়ের পথে আনার জন্য 30 লক্ষ মাধবের 30 লক্ষ এটি প্রাণের বিনিময়ে এবং 2 লক্ষ মাধবটি সর্বাঙ্গানের বিনিময়ে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, তাদের প্রতি শ্রদ্ধা জানাই, তাদের আত্মীয় কামনা করি যে আমাদেরকে ছেড়ে যে তাদের বিনিময়ে আমরা কত সুন্দর বাংলাদেশ পেয়েছি। আমরা প্রথমে শুরু করি আজকে যেহেতু আমার ভাইয়ের মতো সুন্দর আজকে আমাদের অনুষ্ঠানে গ্রহণ করছেন, এই অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে যারা রাত দিন পরিশ্রম করে আজকে আমার প্রতি এই জায়গায় পরিচয় করে দিতে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। স্পেশালি অনেকগুলো সাংবাদিক বাবা যারা নিজের জীবনের বিনিময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে আসলে আমাদেরকে যে মেসেজগুলো দেয় আমরা কি গানগুলো কথা কখনো স্মরণ করি, তাই আমি আজকে এই সুন্দর অনুষ্ঠান থেকে আমি যুক্ত অনুষ্ঠানে লাইভ হচ্ছে সমস্ত মিডিয়া বাইরে আমাদের সমস্ত প্রশাসনের বাইরের কাছে আমার একটাই আপন আবেদন, আপনারা জানেন আগামী 7 জানুয়ারি প্রতি বছর প্রতি 5 বছর পর পর একবার আমরা তাকে নির্বাচন হয়ে সেটার উপর কিছু কথা না বললেও আমি আসলে মনে হয় আমার নিজের কাছে তো শুরু হয়ে যাবে, কারণ এরকম একটা সুযোগ আমার মনে হয় হাত ছাড়া করতে আমি চাচ্ছি না। ঢাকার সবচেয়ে বড় আসন ঢাকার 18 আসন, বাংলাদেশের আসন 300 আসন, এই 300 মানুষগুলো যারা সংসদে যাবে, যারা আমার আপনার ভাগ্য পূরণ করবে, যারা সংসদে গিয়া যারা আইন প্রণয়ন করবে, আমি সকল বাইদের কাছে আমার 2 হাত জুড়ে করদর করে অনুরোধ, আপনারা এমন মানুষকে লেখেন, এমন মানুষ সম্পর্কে বলেন যারা সত্যিকারের এই মানুষগুলো সংসদে গিয়া আমার আপনার সাধারণ মানুষের যারা কোটিপতি মানুষের যারা এই সমস্ত মানুষগুলো যারা বিভিন্ন ক্ষতিগ্রস্ত মানুষ যারা অনেক সময় দেখবেন যে বিভিন্ন সময়ের মানুষ যারা চষতে থাকে এদের কেউ কথা বলবেন, সত্যি করে যে মানুষগুলো সংসদে গিয়া আমার আপনার ভাগ্য নির্ধারণের কথা বলবে, যারা নিজের ভাগ্য নির্ধারণে ব্যস্ত থাকবে না, তারা সত্যিকার ওই সমস্ত মানুষ যে মানুষগুলো
মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আজকে আমাদের প্রয়োজন ডাক আপনার সেই মানুষ যারা এই এলাকার সমস্ত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আসলে স্বপ্ন দেখেন এরকম মানুষগুলো আমাদের বড্ড বেশি প্রয়োজন এবং আমরা মৌলিক মানুষগুলো পাই না এই জন্য রাষ্ট্রপতির প্রতি ভালো মানুষ খুব লাগতেন ওরা এখন আসলে ভালো মানুষেরা যেতে চায় না তাই আমি সাংবাদিক বাইরের কাছে আমার করেছিল ওরা সামনের দিন অনেক চ্যালেঞ্জ আসতেছে যে মানুষগুলো খুব ডাইনামিক যারা সত্যিকার স্মার্ট যারা আসলে সারা মানুষের সাথে কানেক্ট করতে এই সমস্ত লোকজন ছাড়া এই এলাকার কোনো ডেভেলপমেন্ট হবে না কারণ এই এলাকার ডেভেলপমেন্ট হতে হলে আমাদেরকে বাংলাদেশের যে ফান্ড যে জিওনি ফান্ডের উপর ডিপেন্ড করে কোনো এই প্রজেক্টগুলো করা যাবে না এই প্রজেক্টগুলো জিপিডি আইপিবি বিইউটি এই সমস্ত প্রজেক্ট ছাড়া ওয়ার্ল্ড ব্যাংক এডিবি জাইকা এক্সিমেন্টের ফান্ড অ্যালোসন ফান্ড এই সমস্ত ফান্ড ছাড়া এই কাজগুলো হবে না তাই আপনারা দল মানুষগুলোকে সংসদে যাওয়ার জন্য যারা আপনাদের আমাদের কাগজের ক্ষমতা আছে কলমের ক্ষমতা আছে আপনারা লেখেন না হলে আমরা আপনি বেশি সবচেয়ে বেশি ডিপ্রাইভ হবো আমরা যদি সত্যিকার মানুষকে যে মানুষটা যে জায়গায় বসায় কিভাবে ইলেকট্রিক রাইট বলুন রাইট প্লেস আমরা কোনো ভালো রেজাল্ট পাবো না তাই সাংবাদিক বাইরের কাছে আমার করগুলো হল আপনারা আপনাদের কলম অনেক বেশি শক্তিশালী কিন্তু সত্যি কথাটা তুলে ধরা উচিত আল্লাহ ভাই আমাদের পরবর্তী যারা আসেন অনেক বেশি কষ্ট পাবে কারণ আমরা কেউ থাকবো না পৃথিবীতে আমাদের থাকবে কি আমাদের ভালো কর্মগুলো আমাদের ধর্মের মধ্যে মুসলিম ধর্মের মধ্যে একটা আয়াত আছে কুল্লে নাফসিন যায়ে কাতুল মাউত আমাদের কিন্তু সময় সারে পুরহা সবার ঠিকেরা তো আমরা এই স্বল্প পরিসরে দিলে আমরা একটু ভালো কর্ম করে ভালো কাজ করে পৃথিবীতে চলে যায় আল্লাহ আমাদের কাছে সহায় হবেন মানুষ আমাদের কথা মনে রাখবে তাই আসুন আমরা একটা সামনের যে দ্বাদশ জাতীয় সংসদ ইলেকশন হতে যাচ্ছে আপনাদের লেখনির মাধ্যমে আলোকিত সকালের মতো এই সমস্ত যেগুলো প্রক্রিয়া আছে এই নাম যেমন আমি চাই তারা যদি সত্যিকার আলো পত্রিকা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারে এরপর আজকের এই অনুষ্ঠানের সার্থকতা পরিশেষে আমি সকল ভাইদের সকল সাংবাদিকদের প্রতি আমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার একটা কল্পনা শোনার জন্য স্পেশালি আজকে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করার জন্য আয়োজকদের প্রতি আমার আরেক ভাই যিনি অনুষ্ঠান পরিচালনা করতেছেন আলাউদ্দিন ভাই আসলে আমি দেখছি তার যে সাহসিকতা সত্যিকার সাংবাদিকদের মধ্যে এই জিনিসগুলো তা হচ্ছে আমাদের আরেক সিনিয়র ভাই আছেন সালন ভাই আমি একে একে আসলে অনেকগুলো ভাই আছেন যাদের নাম বলি নাই যিনি আজকে আরেক ভাই আমাদের রাত দিন যিনি কোপারেট করে গেছেন আমাদের জিয়ালন ভাই ওনার কাছে আমি আসলে সারা জীবন যিনি সাংবাদিককে আমাকে এই এলাকায় কাজ করার জন্য কি পরিমাণ সাহায্য করছেন আমার মানন ভাই মানে আমি মানন ভাইয়ের কাছে সারা জীবন যিনি আমি শুধু কথা দিতে চাই এমপি হওয়া মন্ত্রী হওয়া ইস ফুলি ডিপেন্ডস অন আল্লাহ তাআলা কারণ আমি সাংবাদিকদের কাছে এক লোক সাধারণ মানুষের কাছে সারা জীবন আমি কাছে থাকতে চাই আমি আপনাদের বুকের মধ্যে থাকতে চাই এত ভাই হিসেবে কোনো এমপি মন্ত্রী হিসেবে না কোনো নেতা হিসেবে না আমি কেউ কখনো নেতা থাকলে লিডার থাকলে সাথে সাথে নিষেধ করি আমি বলি ভাই ভাই ডাকেন ভাই ভাই ডাকেন ভাই দাদা ডাকেন আমি আসলে এই কালচার থেকে বাইর হতে চাই পরিশেষে আমি সকলের কাছে অনুরোধ আমরা একটা বিবেকবান মানুষ হই একটা মানবিক মানুষ হই তাহলে কিন্তু সম্ভব একটা সুন্দর সমাজ উপকার দেওয়া আল্লাহ ভাই আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আমাদের সবাই অনেক বেশি সাফার করতে হবে এমপি পাবো মন্ত্রী পাবো না ভালো সমাজ পাবো না আলোকিত সমাজ পাবো না এই ঢাকার অবহেলিত সমাজের